আর্টসে যারা পড়েছেন তাদের টেনশনের কিছু নেই, তাদের জন্য অনেকগুলো সাবজেক্ট দক্ষিণ কোরিয়াতে অ্যাভেলেবেল আছে। আপনারা চাইলে যে কোনো সাবজেক্ট নিয়ে পড়তে পারবেন। সো যেমন বিবিএ করতে পারবেন, আপনি চাইলে হোটেল ম্যানেজমেন্টটাও করতে পারবেন, এবং ট্যুরিজম ম্যানেজমেন্ট একটা সাবজেক্ট আছে, এটা মোটামুটি হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম এটা মোটামুটি কাছাকাছি একটা সাবজেক্ট হোটেল ম্যানেজমেন্টের মতোই। আপনার গ্লোবাল বিজনেস একটা সাবজেক্ট আছে, এটা করতে পারবেন। ইন্টারন্যাশনাল স্টাডিজ একটা সাবজেক্ট আছে, এটা মূলত হচ্ছে যে আমাদের দেশে একটা সাবজেক্ট আছে ইন্টারন্যাশনাল রিলেশন IR, এটার মতোই সাবজেক্টটা। এছাড়া আপনি চাইলে CSCটাও কন্টিনিউ করতে পারবেন। আসসালামু আলাইকুম, মেহেদী হাসান দক্ষিণ কোরিয়া থেকে। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং সুস্থ আছি। নিশ্চয়ই সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। আজকে ইনশাআল্লাহ কথা বলবো একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। আর রিসেন্টলি আর্টসের অনেক ভাইয়ারা জানতে চেয়েছেন যে বাংলাদেশ থেকে তারা আর্টসে পড়েছেন, মানে হিউম্যানিটিস ব্যাকগ্রাউন্ডে পড়েছেন, তারা এখন দক্ষিণ কোরিয়াতে কোন সাবজেক্টে পড়তে পারবেন। আজকে ইনশাআল্লাহ চেষ্টা করবো এই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত একটা সুন্দর ধারণা দিতে। সো আর্টসে যারা পড়েছেন তাদের টেনশনের কিছু নেই, তাদের জন্য অনেকগুলো সাবজেক্ট দক্ষিণ কোরিয়াতে অ্যাভেলেবেল আছে। আপনারা চাইলে যে কোনো সাবজেক্ট নিয়ে পড়তে পারবেন। সো যেমন বিবিএ করতে পারবেন, যে বিবিএ হচ্ছে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের দেশে যেটা কমার্সের সাবজেক্ট আর কি। তো আপনি বাংলাদেশ থেকে যদি এসএসসি এইচএসসি আপনার হিউম্যানিটিস বা অন্য ব্যাকগ্রাউন্ড থেকে থাকে, আপনি চাইলে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন মানে বিবিএটা করতে পারবেন, এবং আপনি চাইলে হোটেল ম্যানেজমেন্টটাও করতে পারবেন, এবং ট্যুরিজম ম্যানেজমেন্ট একটা সাবজেক্ট আছে, এটা মোটামুটি হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম এটা মোটামুটি কাছাকাছি একটা সাবজেক্ট হোটেল ম্যানেজমেন্টের মতোই। তারপরে আপনি চাইলে আপনার গ্লোবাল বিজনেস একটা সাবজেক্ট আছে, এটা করতে পারবেন। আপনার ইন্টারন্যাশনাল স্টাডিজ একটা সাবজেক্ট আছে, এটা মূলত হচ্ছে যে আমাদের দেশে একটা সাবজেক্ট আছে ইন্টারন্যাশনাল রিলেশন IR, এটার মতোই সাবজেক্টটা। এছাড়া আপনি চাইলে CSCটাও কন্টিনিউ করতে পারবেন, যেমন হচ্ছে কিয়ংডং ইউনিভার্সিটিতে স্মার্ট কম্পিউটিং একটা সাবজেক্ট আছে, এটা হচ্ছে CSCর হচ্ছে আপডেট ভার্সনটা। তো কিয়ংডং ইউনিভার্সিটিতে আপনি চাইলে হিউম্যানিটিস ব্যাকগ্রাউন্ড থেকেও আপনি CSCটা কমপ্লিট করতে পারবেন। এটা আপনার সব ইউনিভার্সিটিতে ওইভাবে আপনাকে অপরচুনিটিটা দিবে না। আরেকটা বিষয় আমি বলি যে আসলে হিউম্যানিটিস ব্যাকগ্রাউন্ড থেকে কিন্তু কম্পিউটার সায়েন্সে আপনার ব্যাচেলর করাটা আপনার জন্য স্টুডেন্ট হিসেবে খুব ডিফিকাল্ট হয়ে যাবে। কারণ হচ্ছে আপনারা যারা আর্টসে যারা পড়েছেন তাদের কিন্তু ম্যাথমেটিক্যাল ওই অ্যাবিলিটিটা কিন্তু তুলনামূলক কম, বা যে সায়েন্সের যে বিষয়গুলো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ হায়ার ম্যাথ, সো এগুলো কিন্তু আপনারা তুলনামূলক একটু কম পারবেন, এটাই স্বাভাবিক। সো সেই ক্ষেত্রে আপনার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে কম্পিউটার সায়েন্সের সাবজেক্টটা আপনার জন্য কন্টিনিউ করা। সো আমি বলবো সাবজেক্ট চুজের ক্ষেত্রে অবশ্যই চিন্তাভাবনা করে চুজ করবেন। আর হচ্ছে কারো যদি খুব বেশি প্যাশন থাকে যে না সে কম্পিউটার সায়েন্সে পড়বে, তাহলে আপনি কম্পিউটার সায়েন্স চুজ করতে পারেন। এই তো আশা করছি আমি বোঝাতে পেরেছি। শর্টে আবার বলি, আপনি আর্টস ব্যাকগ্রাউন্ড কিংবা হিউম্যানিটিস ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকলে কোনো সমস্যা নেই, আপনি চাইলে বিবিএ হোটেল ম্যানেজমেন্ট আর ট্যুরিজম ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল স্টাডিজ কম্পিউটার সায়েন্স পড়তে পারবেন KDU-তে। তো সকলের জন্য দোয়া ভালোবাসা শুভকামনা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আসসালামু আলাইকুম।